নিচে ওরে বা বিশাল ব্যাপার, মুখে কত হাসি দেখেছো, ওই যে সকাল সকাল আমার অনেক টাকা ব্যয় হয়ে গেছে আর ঘরের জিনিসপত্র কিনে, তো এবার একটু ইনকাম টিনকাম করি, ওই দেখো সকাল সকাল টাকা গুনতে লেগে গেছে কত টাকা পেয়েছে। তোমার মুখটা একটু দেখুক দর্শক, তুমি কেমন আম খাচ্ছ। আর এই দুই দানবের দিকে দেখো, এই দুই দানব পড়েছে, তিন দানব পড়েছে। তোমার বাবুর মুখটা দেখো, সোনুর মুখটা দেখে না, সোনুর মুখটা দেখি বুঝি বাবাটা দেখো, তো হুনু মুখো লাগছে, হুনু মুখো। বাজার চলে এসছে, এই দেখো এটা হচ্ছে পাঁপড়, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে চানাচুর, ঝাল চানাচুর, আর এটা হচ্ছে বিস্কিট, আর আছে তোমার সলনির সর্ষের তেল, সিমাই, লাল মির্চ পাউডার, মানে তোমার হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর আছে এটা কালো জিরে, এটা আছে ছোলা, এটা হচ্ছে গরম মশলার প্যাকেট, আর হচ্ছে চাউমিন। তো দেখো সকাল সকাল বাজার হয়ে গেছে এইগুলো, তো চলো আরো কিছু আছে ওই দিকে দেখাচ্ছি। আমার বাড়িতে সবসময় রান্নাঘরে আমাকেই থাকতে হবে, আর কেউ থাকবে না, সেই জন্য এবার চলে এলাম চিকেন রান্না করার জন্য। আর আজকে ব্লগ করার মতো সেরকম মেন্টালিটি ছিল না, মানে ইচ্ছেই করছিল না যে ব্লগ করি, কিন্তু মানে এটা তো এখন একটা হ্যাবিট হয়ে গেছে, মানে না করলেই মন খারাপ, আবার মানে সেই মতিচুরের লাড্ডু, সেই মতিচুরের লাড্ডুর মতো মানে যে মানে আমাদের অবস্থা হয়েছে, মানে যারা ক্রিয়েটার, ইচ্ছে না করলেও উপায় নেই, করতেই হবে, তাই জন্য আমিও লেগে পড়েছি। আর অলরেডি কালকে তোমাদের বলেছিলাম যে চোখের প্রবলেম হচ্ছে, চোখের ডাক্তারও আমি দেখিয়ে নিয়েছি, আর কালকে বলেছিলাম সেই আমার চোখেই চোখ লেগে গেল চশমা লেগে গেল, তোমাদের সাথে শেয়ার করেছি, আর চশমা পরে দেখছিলাম কোনগুলো ভালো লাগবে না লাগবে, চশমা অলরেডি আমি অর্ডার দিয়ে দিয়েছি, আর সেরকম কিছু মেডিসিন কিছু দেয়নি, একটা জাস্ট চোখের একটা আই ড্রপ দিয়েছে আর চশমাটা দিয়েছে। আমার তো অ্যাকচুয়ালি ওই মানে ছোটোখাটো অক্ষরগুলো বা কাছের জিনিস দেখতে প্রবলেম, আমরা ছোটো ছোটো বড়ো বড়ো না, ছোটো ছোটো লেটারগুলো দেখতে আমার প্রবলেম হচ্ছে, তো সেই জন্যই তো সবসময় চশমা পড়তে হবে না বললো যখন তুমি মানে দেখবে বা দেখতে অসুবিধে হচ্ছে লেটারগুলো তখন তুমি পড়তে পারো, তো সেই জন্য চশমা লেগে গেল। আর চশমা অলরেডি অর্ডার দিয়েছি, কোন চশমা অর্ডার দিয়েছি কী অর্ডার দিয়েছি যখন আনবো তখন অবশ্যই দেখাবো, আর কেমন লাগবে চশমা পরে বুঝতে পারছে না, আমার তো চশমা পরতেই বিরক্তকর, কিন্তু কিছু করা নেই, চোখের জন্য তো পরতে হবে তাই না, কাছে মানে পুরো কাছে আমি বিশেষ করে মোবাইল যখন দেখছি ছোটো ছোটো অক্ষরগুলো একদম ঝাপসা হয়ে গেছে, সব থেকে বড়ো সমস্যা হচ্ছে আমার এডিটিংয়ের ক্ষেত্রে, যখন আমি এডিটিং করছি এবার কাজ করে দেখতেও ছোটো ছোটো অক্ষর বা যখন এডিট করতে যাচ্ছি বা লিখতে যাচ্ছি সেগুলো কিন্তু আমার
মানে একটা সময় মানে খেয়ে নিচ্ছে, মানে কাছের গুলো দেখতে প্রবলেম হচ্ছে, সেই জন্য মানে টাইম চলে যাচ্ছে। তো সেই জন্য বাধ্যগত হয়ে মানে ডাক্তারটা দেখালাম। আর ওদিকে বাচ্চারা এখন দুষ্টুমি করছে, চলো আমি রান্না বান্না করে নিই। অলরেডি আমার মানে চিকেন আজকে কিছু ম্যারিনেট করে নিই, জাস্ট একটু তোমার লেবু আর একটু লবণ দিয়ে জাস্ট এমনি মানে মাখিয়ে রেখেছি চিকেনটা। দাঁড়াও, চিকেনটা জাস্ট এই দেখো মাখিয়ে রেখেছি লেবু আর লবণ দিয়ে, আর কিছু ম্যারিনেট করিনি, কিছু ম্যারিনেশন করিনি। আর সেই মোটামুটি মশলাটাও আমার পছন্দ হয়ে গেছে। তো চলো এবার চিকেনটা ঝটপট করে রান্না করে নিই। আর ওদিকে সোনাগুলো দিকে দেখো কেমন বানরানি করছে ওই দিকটা। চলো আগে রান্না বান্না সেরে নিই, তারপর কথা বলছি। প্রচন্ড গরম, আর বাচ্চারা খেলছে। আর এই যে আমাদের মহারথী এখন দাঁড়ি কাটছে, দেখাও তোমার মুখটা একটু। এখন কথা বলবে না মহারথী, এখন মন দিয়ে দাঁড়ি কাটছে। আর বাচ্চারা কি করছে, ইরাম গোটা বেডশিট কি করেছিস, দেখো কান্দে, দেখো এই দেখো এদিকে তাকা, শোনো 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 তাহলে গুড মর্নিং বলে দাও, তো গুড মর্নিং। তারপরে কি বলতে বলো, কেমন আছো জিজ্ঞেস করো, কেমন আছো জিজ্ঞেস করো, শোনো কেমন। তো চলো, আর আজকে এত গরম এত গরম, মানে এখানে কথা বলা, এখানে ফ্যান চালিয়ে দিয়েছে, ব্যাস কথা বলা যাবে না। একটু বারান্দায় আসছি, বারান্দায় কথা বলি তোমাদের সাথে। আর আজকে এত রোদ আর এত গরম, বাপরে বাপ যা গরম, আগে ধুলো উড়িয়ে চলে যাচ্ছে একদম রাস্তায়, প্রচুর গরম পড়ে গেছে। আর দেখাও যাচ্ছে না আমাকে এই গরমে, গরমে মুখ দেখা যাচ্ছে না। আর ওখানে বসতে পারছি না, ওখানে ফ্যান চলছে না, একদম বিচ্ছিরি একটা আওয়াজ আসবে, সেই জন্য আর ওখানে বসতেও পাচ্ছি না আমি যতক্ষণ না ফ্যান অফ করে। চলো রান্নাঘরেই যাই, রান্নাঘরেই কথা বলি। দেখো কষা মাংস নিয়ে বসে পড়েছে, তিনজনে তিন মূর্তি, বউ বাদ কি রে, তাদেরকে দেয়নি পাপা, দেয়নি পাপা, দেয়নি শোনো। ও বাবা দেখো হনুমান হয়ে গেছে, মানে গায়ে জামাপত্র এখন নেই, যা গরম পড়ে গেছে, আর গায়ে এখন জামাপত্র নেই, তো ডোন্ট মাইন্ড।
আর বিকেলেও আবার মিস্ত্রি আসবে, বিকেলেও আবার কাজ আছে ওপরে ছাদে। তোমরা দেখেছিলে না যে গ্রিলটা খোলা ছিল ওই ছাদে, আজকে সন্ধ্যাবেলা মিস্ত্রি আসবে ওপরে গ্রিলটা লাগাবে, গ্রিলটা খুলে গেছিলো ওই গ্রিলটা লাগাবে। এখন বাড়িতে শুধু কাজই কাজ চলছে, আর সেই জন্য আজকে মানে কিছু শ্যুট করার মতো আর মানে সময়ে পেলাম না। আজকে ওই মিস্ত্রি এলো, মিস্ত্রি পেছনে চলে গেলো, এত সময় এই জাস্ট খেতে বসলাম। আর কি রান্না হচ্ছে তোমাদের তো কিছু বলা হয়নি, জাস্ট মানে চিকেনটা করেছিলাম তোমরা দেখতে পেয়েছো, আর হয়েছে ভেন্ডি ভাজা আর আমের চাটনি। চলো এখন খেয়ে দিয়ে একটু পেটটা মোটা করে নি, তারপর কথা বলবো। আলু দেখে বাচ্চি এখন চিৎকার করছে, শুনতে পাচ্ছ? আর আজকে কোনো নাচের শ্যুট কিছু রাখিনি, কেন বলো তো? কিছু নাচের শ্যুট আজকে রাখিনি, আর এমনিতেই দীপবাবুকে তখন বলি যদি ক্যামেরা ধরে দাও তখন এক্ষুনি রেগে যাই নাই হয়ে যাবে, আমি রোদ, আমি এখন ক্যামেরা ধরতে পারবো না, অনেক কিছু নাটক। সেই জন্য নাচ করবো পরে, মাকে দিয়ে করাবো, ঠিক আছে? মানে মাকে দিয়ে ক্যামেরা করাবো। মাকে বলে কি না, মা তো রাখে না, মাকে যদি দুবার জায়গায় তিনবারও টেক নিতে বলি তাও মা রাখে না, কিন্তু ওকে যদি একবারের জায়গায় দুবার বলে যে আমার টেক করতে, ওরে বাবা বলে যাও করার, তুমি একবারই করো, বলো শাশুড়ি যে ক্যামেরা করে দিয়েছে সেটা বলো, আর বলবে না? হ্যাঁ সেই, ওকে যদি বলি এ তুমি করে দাও, বলছে কেন মা তো আছে মা করে দেবে, আমার কি প্রয়োজন বলছে। তো চলো যাই হোক খেয়ে নিই তারপরে কথা বলছি। হ্যাঁ তো চলো, অলরেডি লাঞ্চ হয়ে গেছে, তিনটে বাজে, এবার আমি এডিটিং করব। বাচ্চারা দেখো এখনো ঘুমায়নি, দেখো এই দেখো এই দেখো এই দেখো মা তো বর তো ঘুমায়নি, অসভ্য তিনি আসো। আর ফাটিয়ে গরম পড়েছে, প্রচন্ড গরম, আর বাসনটা ক্যামেরা মরে দিচ্ছে, কথাও বলতে পারছি না, বাসনে কিছু ধুইনি, আর মানে থাক ওই একদম সন্ধ্যেবেলা ধোবো, প্রচণ্ড লেট হয়ে গেছে, নাহলে আমি এডিটিং করতে পারবো না, আর সময়ে আমি আর ভিডিও আপলোড করতেও পারবো না। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আজকে ব্লগটা খুব একটা মানে এন্টারটেনমেন্ট করতে পারলাম না, কারণ এক তো হচ্ছে আজকে ব্লগ করার ইচ্ছে ছিল না, আর সেকেন্ডলি এই মিস্ত্রি এসে সব গড়বড় করে দিয়েছে। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি, যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। তো চলো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, দেখা হচ্ছে ব্লগে নতুন এক ভিডিও নিয়ে আজকের মতো, টাটা বাই। পড়ে গেছে দুজনে, এদিকে এসো, টাটা করবে এসো, টাটা করবে এসো, সবাই এসো, পাপাকে বলবো চুল ফলে পাকা চুল, পাকা চুল তোমার কাঁচা চুল নিয়েছে।